একবার আমাদের চ্যানেল শিক্ষাশ্রী ইনফরমেশনে আপনাদের প্রত্যেক জানাই স্বাগত। আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আমাদের ভিডিওগুলি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেটি পৌঁছে যেতে পারে। এবং নিচে যে লাল রঙের বেল আইকনটি রয়েছে সেটিও বাজিয়ে দিন, যাতে আপনারা এই ভিডিও আপলোডের নোটিফিকেশনটি অতি শীঘ্রই পেতে পারেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আজকে যা নিয়ে আমাদের এই ভিডিও তা হচ্ছে খুব শীঘ্রই বলা যেতে পারে গত 4 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়ে গেল, রাজ্য সরকার যে বাজেট পেশ করলো তার নিরিখে বেতন কমিশনের অবস্থান ঠিক কি, এটা নিয়েই আমাদের আজকের মূলত পর্যালোচনা, এই নিয়েই আমাদের ভিডিও। চলুন শুরু করা যাক। একটু ধৈর্য ধরুন। আচ্ছা, বেতন কমিশন নিয়ে একটি নিউজ আপডেট এসছে একটি লিডিং নিউজ পেপারে, সেটি হলো, দেখুন কি লিখেছে এখানে, বেতন কমিশন নিয়ে নীরব থাকলো বাজেট। এখানে এই রাজ্য বাজেট, যে রাজ্য বাজেটের কথাই মূলত বলা হয়েছে, প্রত্যাশা থাকলেও রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বেতন কমিশন নিয়ে কিছুই বলা হলো না। বেতন পেনশন খাতে যে টাকা বরাদ্দ করা হয়েছে তাতেও নতুন হারে বেতন দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন না অর্থ দপ্তরের কর্তারা। অর্থমন্ত্রী অমিত মিত্র অবশ্য বলেছেন বেতন কমিশনের সঙ্গে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা চলছে, উপযুক্ত সময়ে সরকার সিদ্ধান্ত নেবে। তবে কর্মচারীদের 125% ডিএ তো মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থ দপ্তরের খবর, বেতন কমিশনের তরফে একটি প্রাথমিক হিসাব ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে, তাতে দুরকমের কথা বলা হয়েছে। যদি কেন্দ্রীয় হারে বেতন বাড়ানো হয় তাহলে অতিরিক্ত 12,000 কোটি টাকা খরচ করতে হবে, আর যদি টাকা না দেওয়া হয় তাহলে 7,000 কোটি টাকা বাড়তি ধরলেই হবে। পঞ্চদশ অর্থ কমিশন যখন রাজ্যে আসার সময় যে হিসাব পেশ করা হয়েছিল তাতেও 2019-এর এপ্রিল থেকেই বাড়তি বেতনের কথা জানিয়েছিল অর্থ দপ্তর। কর্মচারীদের মনে সেই কারণেই আশা জেগেছিল। বেতন কমিশন পরবর্তী অংশটিও আমরা দেখাচ্ছি, একটু ধৈর্য ধরুন। এক মিনিট। বেতন কমিশন সূত্রে দাবি করা হয়েছে প্রতি সপ্তাহে একটি করে দপ্তর ডেকে তাদের মতামত নেওয়া হচ্ছে। এরপরে পুলিশ কর্মীদের দাবি দাওয়া শোনা হবে,
সেসব শেষ করতে আরো কয়েক মাস লাগতে পারে। তবে নবান্ন চাইলে দ্রুত সেই কাজও শেষ করা যাবে বলে দাবি করেছেন কমিশনের এক সদস্য। তো এটা ছিল আজকের বড় আপডেট। সঙ্গে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব, তাহলে কি এই দাঁড়াচ্ছে যে বেতন কমিশনে যেহেতু অর্থের সংস্থান থাকলো না, তাই বলে আগামী দিনে বেতন কমিশন চালুই হবে না? বন্ধুরা, চালু হবে কি না হবে সম্পূর্ণই সরকারের সিদ্ধান্ত, চালু হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এটুকু বলা যেতে পারে যে সরকার চাইলে অন্যভাবেও কিন্তু বেতন কমিশন চালু করতে পারে। তো কি কি ভাবে চালু করতে পারে যেটুকু আমরা বুঝতে পারি এখানে, সেটুকু তুলে ধরবার চেষ্টা করব। সেটা হলো যে এক, সরকার যদি বাজার থেকে ঋণ নেয় সেক্ষেত্রেও চালু করবার একটি রাস্তা খোলা থাকতেই পারে। আবার আরেকটি হলো যদি কেন্দ্র সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছে, জানিয়ে আমরাও আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও বানিয়েছিলাম এর আগে, আপনারা দেখে থাকবেন হয়তো। তো রাজ্য সরকার একটি হিসেব পাঠিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম বিভিন্ন সোর্স থেকে, যদিও তার সত্যতা আমরা পরীক্ষা করতে পারিনি। তো কেন্দ্র সরকারের কাছে বেতন বাড়লে কি হিসাব হতে পারে তার কাছে একটি দাবি পেশ করা হয়েছিল বলে আমরা সোর্স থেকে জানতে পেরেছিলাম। তো কেন্দ্র সরকার যদি এটিকে স্যাংশন করে বা এটিকে গ্রিন সিগন্যাল দেয়, তবে সেক্ষেত্রেও কিন্তু বেতন কমিশন চালু হতে পারে। তো সম্পূর্ণই নির্ভর করছে রাজ্য সরকারের উপর কি করবেন না করবেন তাদের উপরে। সুতরাং আমরা আশায় থাকবো আগামী দিনে হয়তো চালু হবে, আশা নিয়েই আজকের এই ভিডিও শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আমাদের পাশে থাকুন আপনারা সবসময় যেভাবে এতদিন আছেন। আজকের আপনার দিনটি ভালো যাক, শুভ যাক, শুভ হোক দিনটি, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।